টানা ব্যাটিং ব্যর্থতার কারণে একের পর এক ম্যাচে বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। সর্বশেষ জামাইকা টেস্টেও ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার কারণে বড় পরাজয়ের মুখ দেখতে হয়েছে সাকিব আল হাসানের দলকে। ক্যারিবীয়দের সামনে কেন এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, এর ব্যাখ্যা নেই টাইগার ওপেনার তামিম ইকবালের কাছেও। 166 রানের পরাজয়ের পর নিজেদেরকেই দোষারোপ করছেন তামিম ইকবাল। উইকেট কঠিন থাকলেও খেলা অসম্ভব ছিল না বলেই বিশ্বাস তার, আর এ কারণে নিজেদের পারফরমেন্সে যথেষ্টই হতাশ তামিম ইকবাল। গণমাধ্যমে টাইগার ওপেনার জানিয়েছেন যে কোনো ইনিংসে অন্তত 200 রান করা উচিত ছিল তাদের দলের। এই প্রসঙ্গে তিনি বলেছেন, এখানে যা হয়েছে এর ব্যাখ্যা কিছুই নেই, আমরা আমাদের নিজেদেরকেই দোষারোপ করতে পারি, আমাদের ব্যাটিং একেবারেই ভালো ছিল না, আমরা কঠিন উইকেটে খেলেছিলাম, তবে এই উইকেটে খেলা মোটেই অসম্ভব কিছু ছিল না, কিছু ব্যতিক্রম ডেলিভারি ছিল, কিন্তু খুব খারাপ ছিল না যে আমরা 200 রানও করতে পারবো না এক ইনিংসেও। উইকেট ব্যাটিংয়ের জন্য যথেষ্টই ভালো ছিল বলেও জানিয়েছেন তামিম ইকবাল। তার মতে আরও কিছুক্ষণ খেলতে পারলে হয়তো জয়ও পাওয়া যেত স্বাগতিকদের বিপক্ষে, তাই অনেকটাই আফসোস ধরল তার কণ্ঠে। তামিমের ভাষায়, আমরা হয়তো 330 থেকে 340 রান করতে পারতাম না, তবে উইকেট ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো ছিল, যদি আমরা আরও বেশিক্ষণ খেলতে পারতাম তাহলে হয়তো এটি একটি চমকপ্রদ ম্যাচ হতে পারত। শুধু তাই নয়, তামিম ইকবাল জানিয়েছেন খেলাটি টেকনিক্যালের থেকেও বেশি ছিল মানসিক। প্রথম 6 ব্যাটসম্যানের সবাই একইভাবে আউট হওয়াটা সেটাই প্রমাণ করছে বলে মনে করছেন ড্যাশিং এই ওপেনার। তার ভাষ্যমতে, আমার মতে খেলাটা যতটা না টেকনিক্যাল ছিল তার থেকেও বেশি ছিল মানসিক। প্রথম 6 ব্যাটসম্যানের সবাই একইভাবে আউট হয়েছে, আমি মনে করি আমরা সুইং আর বাউন্স সামলানোর জন্য যথেষ্টই প্রস্তুত ছিলাম, কিন্তু আপনি কখনোই প্রস্তুত হতে পারবেন না সুইমিং উইকেটে যখন বল ক্রমাগত কাট করছে।